আপনার সমস্ত ছবি এডিট করে দিবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনার যদি ফটোশপ বা অন্য কোনো সফটওয়্যারে ছবি এডিট করার বিশেষ কোনো দক্ষতা নাও থাকে, তারপরেও কিন্তু আপনি চাইলে প্রফেশনালদের মতো যে কোনো ছবি কিন্তু এডিট করতে পারেন। আজকের এই ভিডিওতে মূলত আপনাদের সাথে আলোচনা করব বিশ্বের মোস্ট পাওয়ারফুল 5টি এআই ছবি এডিটিং অ্যাপস নিয়ে। চলুন আর কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। নাম্বার ওয়ানে আমি কথা বলবো রেপ্লিকেট ডট কম নামে সাইটটিতে। আর এই সাইটটিতে মূলত আপনার যে কোনো প্রকার লো রেজলিউশনের ছবি যদি থেকে থাকে তাহলে সেটাকে যদি দেন তাহলে এটা হাই রেজলিউশনের ছবিতে পরিণত করে দিবে। বিশেষ করে একটা জাপসা ছবিকে এতটা কোয়ালিটি ঠিক রেখে হাই রেজলিউশন করাটা আমার কাছে রীতিমতো অবিশ্বাস্য মনে হয়। আমি যতবারই ছবিগুলোকে কনভার্ট করেছি ততবারই শুধু চেয়ে দেখেছি যে অবিশ্বাস্যভাবে সে কিন্তু ছবিগুলোকে হাই রেজলিউশনে কনভার্ট করতে পারে। আপনি রেপ্লিকেট ডট কম ওয়েবসাইটটিতে আসার পর সুপার রেজুলেশন অপশনটুকু সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার ছবির ক্যাটাগরির সাথে মিল রেখে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। এবার এখান থেকে আপনি যে ছবিটাকে যুক্ত করতে চান সেটাকে হচ্ছে আপনি যুক্ত করে ফেলবেন। দেন আপনি রান অপশনটিতে ক্লিক করবেন। এবারে প্রসেসিং হতে থাকবে আর প্রসেসিং হওয়ার জন্য কিছুটা সময় নেবে, সেটা 2 থেকে 3 মিনিট বা আরও বেশিও লাগতে পারে। প্রসেসিং হওয়ার পর আপনি ফাইনালি রেজাল্ট দেখে রীতিমতো অবাক হবেন। এখন আপনি দুইটা ছবি দেখেন, প্রথমে এই ছবিটা দেখেন, তারপর যে ছবিটা কনভার্ট হলো সেটা দেখেন, মানে অবিশ্বাস্য না, দুইটা ছবির পার্থক্য রাত দিন ডিফারেন্স। সো এই এআই টুলসটা কিন্তু অসাধারণ কাজ করে থাকে। নেক্সট এআই সাইট নিয়ে কথা বলার আগে আপনাদেরকে বলবো আজকে যে সাইটগুলো নিয়ে আলোচনা করবো প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আপনাদের কোনো পরিশ্রমই করতে হবে না, জাস্ট ক্লিক করে কিন্তু সেসব সাইটে প্রবেশ করতে পারবেন। নাম্বার 2তে আলোচনা করবো অ্যাডোবি ফায়ারফ্লাই নিয়ে। আর এটি কিন্তু অ্যাডোবির একটি ওয়েবসাইট, মোস্ট পাওয়ারফুল একটা সাইট বলতে পারেন। আর এই সাইট থেকে আপনারা এমন সব ছবি এডিট করতে পারবেন যেটা একসময় আপনারা হয়তো বা কল্পনাই করতে পারতেন না। আর যদি আপনারা ফটোশপ দিয়ে সেই কাজগুলো করতে যেতেন তাহলে দেখা যেত যে 2 দিন 3 দিনও লেগে যেত, বাট ততটা পারফেক্ট হতো না। বাট এখন একটা কমেন্টের সাহায্যে খুব পাওয়ারফুললি আপনারা কিন্তু ছবিগুলো এডিট করতে পারবেন। এই সাইটের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে জেনারেটিভ ফিল। এর ফিচারের সুবিধাগুলো বলে আসলে শেষ করা যাবে না। আগে যেখানে ছবিতে জামা কাপড় যুক্ত করার জন্য আপনাকে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হতো, কালার চেঞ্জ করার জন্য অনেক কিছু করতে হতো, বাট এখানে তেমন কিছুই করতে হচ্ছে না। জাস্ট একটা কমেন্টের সাহায্যে কিন্তু আপনি আপনার জামা কাপড় চেঞ্জ করতে পারেন, নতুন জামা কাপড় অ্যাড করতে পারেন, কালার চেঞ্জ করতে পারবেন, আরও অনেক কিছু আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আমি এখানে বসে আছি, জাস্ট আমি যদি জাস্ট এই অ্যাডোবি ফায়ারফ্লাইকে বলি যে এখানে বসে থাকা ছবিটা আপনি একটা ন্যাচারাল পরিবেশে নিয়ে যাবেন, একটা গাছের নিচে আমাকে বসাবেন, তার পিছনে একটা গাছ থাকবে, পিছনে একটা নদী থাকবে, নদীতে বোট থাকবে, ঠিক আছে, আরও ফুল থাকবে, মানে আমি যা যা ইনস্ট্রাকশন দিব সেই অনুযায়ী কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাই আমাকে একটা অসাধারণ ছবি জেনারেট করে দিবে। এবং এখানে যে এলিমেন্টগুলো বসানো হবে প্রত্যেকটাই কিন্তু ন্যাচারাল মনে হবে আপনার কাছে, মানে এখানে আর্টিফিশিয়ালের ছোঁয়াটা আপনি নর্মালি ফিলেই করতে পারবেন না। এই ওয়েবসাইটে আপনারা অনেক অনেক সুবিধা পাবেন, যেমন ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন, তারপর হচ্ছে প্রোডাক্টের ফটোগ্রাফি করতে পারবেন। আবার যদি আপনি মনে করেন যে ছবিতে হাসার প্রয়োজন তাহলে আপনি কিন্তু জাস্ট বলে দিলে এআই কিন্তু সেরকম হাসি বা স্মাইলের একটা ছবিও কিন্তু আপনাকে তৈরি করে দিবে। এক কথায় এর ফিচার আমি নর্মালি বলে শেষ করতে পারবো না। নাম্বার 3তে আমি যে সাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে clip.co। আমার কাছে মনে হয় যে ছবি এডিটিং এর ক্ষেত্রে এই মুহূর্তে মোস্ট পাওয়ারফুল একটা সাইট হচ্ছে clip.co। কেন, আগে আমরা ফটোশপ দিয়ে যেসব কাজ ঘন্টার পর ঘন্টা বসে পারফেক্টলি করতে পারি নাই, এখন কিন্তু এই সাইট থেকে আমরা খুব ইজিলি জাস্ট 1 মিনিট বা 30 সেকেন্ডে কিন্তু সেই সব ছবি আমরা এডিট করতে পারি। বলতে পারি যে এটা একটা মোস্ট পাওয়ারফুল এআই ওয়েবসাইট। এই সাইটের অনেকগুলো টুলস রয়েছে, তার মধ্যে স্ট্যাবল ডিফিউশন এক্সেল টুলসটি দিয়ে আপনি কমেন্টের সাহায্যে অসাধারণ সব ছবি তৈরি করতে পারবেন। তারপরে যে টুলসটা সেটা হচ্ছে আনক্রপস টুল। ধরেন আপনার একটা ছবি রয়েছে 1:1, ঠিক আছে, এখন আপনার একটা ছবির দরকার হচ্ছে সেটা হচ্ছে 16:9। জাস্ট আপনি এই 1:1-এর ছবিটা বা 3:4-এর ছবিটা, যেটা ছবি হোক, জাস্ট এখানে বসিয়ে দিলে সে চতুর্দিকে এমন সুন্দর করে বর্ডার করে 9:16 বা 16:9 আপনাকে এমন একটা ছবি উপহার দেবে যেটা থেকে আপনি রীতিমতো সারপ্রাইজ। এবং এখানে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা সেটা তৈরি করবে বা ছবিটা তৈরি করবে সেটা কিন্তু এআই সাহায্য নিয়ে তৈরি করবে। তারপর এই ওয়েবসাইটে আরও একটা টুলস রয়েছে, সেটা হচ্ছে রিএমেজ এক্সেল। এটা দিয়ে আপনি চমৎকার করে ঘরের ডেকোরেশন করতে পারবেন আপনার মনের মতো করে। ধরেন আপনার যে ঘরটা রয়েছে সেটার একটা ছবি তুলে জাস্ট হচ্ছে এই এআইকে দিলে সে এত চমৎকারভাবে ডেকোরেশন করে আপনাকে দেখাবে,
এই ডেকোরেশন আপনি কোন কোন পরিবর্তন আনতে পারেন বা কি কি পরিবর্তন আনলে আপনার এই ডেকোরেশনটা আরো অনেক বেশি সুন্দর হবে। জাস্ট আমি এক কথায় বললাম, এটার ব্যবহার আরো অনেক ভাবে আপনি করতে পারেন। এই সাইডের তারপরে টুলসটা হচ্ছে ক্লিন আপ টুলস। এটা দিয়ে আপনি আপনার ছবি থেকে অপ্রত্যাশিত যে কোনো অবজেক্টকে নিমেষেই আপনি কিন্তু রিমুভ করে ফেলতে পারেন। তবে স্ন্যাপশিটের চেয়ে এটা কিন্তু অনেক অনেক গুণ বেশি পারফেক্টলি যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারে। তারপরের অপশনটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আর এটা দিয়ে আপনি এলোমেলো চুল সহ যে কোনো ক্রিটিক্যাল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আমরা কিন্তু নর্মালি ফটোশপ বা হচ্ছে অন্য কোনো সাইট থেকে যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই, তখন হচ্ছে গাছের ছবি থাকলে বা এলোমেলো চুল থাকলে বা দাড়ি থাকলে নর্মালি কিন্তু সেটা পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি না। বাট এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সেটা নিমিষেই করে ফেলতে পারেন। এই সাইটের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টুলস হচ্ছে রিলাইট। অর্থাৎ আমরা যখন কোনো ছবি তুলি, ছবি তোলার সময় অনেক সময় লাইট ব্যালেন্স পারফেক্ট থাকে না, বাট আপনি যদি এই ওয়েবসাইটে নিয়ে যান তাহলে আপনি কিন্তু আপনার মনের মতো করে যে কোনো প্রকার লাইট যেভাবে ইচ্ছে আপনি সেভাবে কিন্তু সেট করে ছবিটাকে আপনি আপনার মতো করে করতে পারবেন, যেটা নর্মালি এতদিন সম্ভব ছিল না। আর ফটোশপে করতে গেলেও আমাদের অনেক হ্যারাসমেন্ট হতে হতো আর অনেক সময় পারফেক্টলি সেটা করাও যেত না, বাট এই এআই টুলসের সাহায্যে কিন্তু এটাও করা সম্ভব হচ্ছে। এছাড়াও কিন্তু এই ওয়েবসাইটে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, ট্যাক্স রিমুভার, স্কাই রিপ্লেসের মতো আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে, যেগুলো আপনি ইউজ করে আপনার ছবি এডিটিংয়ের এক্সপিরিয়েন্সকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারেন। নাম্বার ফোরে যে সাইটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিওন্দো এআই। এটি কিন্তু ইমেজ জেনারেটরের ক্ষেত্রে অনেক পাওয়ারফুল একটা এআই সাইট। এখানে আপনি যে কোনো টেক্সট লিখে দিবেন সেটাকে কিন্তু এত চমৎকারভাবে সে ছবিটাকে আপনার জেনারেট করে দিবে যেটা আপনি বিশ্বাসই করতে চাইবেন না। এখানে কালার, রেজুলেশন সব মিলিয়ে অসাধারণ ছবি এডিট করে দিবে। তবে মিড জার্নির কাছাকাছি বলতে পারেন এটা। আর যদি আমরা মিড জার্নি ফ্রিতে ইউজ করতে পারি না, যার কারণে এইটার ইম্পর্টেন্ট বা হচ্ছে গুরুত্ব এটা আমাদের কাছে অনেক বেশি। সো আমার কাছে মনে হয় যে আপনি যদি ছবি নিয়ে কোনো কাজ করেন তাহলে লিওন্দো এআই আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। নাম্বার ফাইভে ছবি এডিটিংয়ের যে সাইটটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে cutout.pro, আর এটিও কিন্তু ছবি এডিটিংয়ের ক্ষেত্রে মোস্ট পাওয়ারফুল একটা ওয়েবসাইট। এই সাইটের যে জিনিসটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হচ্ছে এখান থেকে আপনারা যে কোনো প্রকার নর্মাল ছবিকে পাসপোর্ট সাইজের ছবিতে পরিণত করতে পারবেন। ইভেন এখান থেকে কিন্তু আপনারা যে কোনো প্রকার জামা কাপড় চেঞ্জ করতে পারবেন, টাই লাগাতে পারবেন, স্যুট পরাতে পারবেন, এবং এটার ম্যাচিংটা আপনি বিশ্বাসই করতে চাইবেন না যে এটা আসলে নর্মালি মানুষ করে নাই, এআই করেছে। এটার পিছনে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, প্লাস আরও অনেক কাজ রয়েছে। ধরেন আপনি পাসপোর্টের জন্য ছবি তুলবেন, তাহলে আপনি তো সাইজটা আসলে সেভাবে রিসাইজ করতে পারবেন না, ফটোশপে গিয়েও আপনার জন্য সম্ভব না। জাস্ট এখান থেকে আপনি এটাকে সিলেক্ট করে দিলে কিন্তু সেই অনুপাতে কিন্তু আপনার এটা মানে তৈরি করে দিবে, আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবে, ব্যাকগ্রাউন্ড যে কালারের চান, সাদা হোক, নীল হোক, লাল হোক, কালো হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক, আপনি কিন্তু জাস্ট একটা ক্লিকের মাধ্যমে কিন্তু পরিবর্তন করে ফেলতে পারেন। এটা কিন্তু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার ক্ষেত্রে একটা বিপ্লব বলতে পারেন। এছাড়াও কিন্তু এই ওয়েবসাইট থেকে আপনারা আরও বেশ কিছু সুবিধা নিতে পারেন, যেমন জাপসা ছবি থেকে ক্লিয়ার ছবি করতে পারেন, জাপসা ভিডিও থেকে একটা ক্লিয়ার ভিডিও আপনারা নিতে পারেন, তারপরে হচ্ছে ছবি থেকে অ্যানিমেশন তৈরি করতে পারেন, সাদা কালো ছবিতে আপনি কালার ছবি করতে পারেন। তাছাড়া আরও অনেক অনেক ফিচার রয়েছে যেগুলো ইউজ করে আপনার ছবি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর ম্যাক্সিমামই আপনি সলভ করে ফেলতে পারেন। গাইস, এআই দিয়ে ছবি এডিটিংয়ের ক্ষেত্রে এই মুহূর্তে বিশ্বের মোস্ট পাওয়ারফুল পাঁচটি এআই ওয়েবসাইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। সো এই সাইটগুলো যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে আপনি একজন নন প্রফেশনাল হয়েও আপনি প্রফেশনালের মতো অনেক ছবি কিন্তু আপনি এডিট করতে পারবেন। তারপরে আমি বলি যে আসলে প্র্যাকটিক্যালি যে আসলে আমরা ছবিটা এডিট করি সেটার মতো আসলে এআই ততটা এখনও সক্ষম হয়নি। তারপরে আমরা নর্মাললি কোনো কিছু না জেনে যেটুকু করতে পারবো সেটুকু হয়তো বা আমাদের কল্পনার বাইরেই থেকে যাবে। যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেলিকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।